লেডিস ক্লাব নরসিংদী অটিস্টিক শিশুদের মা সমাবেশে সম্মাননা স্মারক প্রদান করেছে। নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মা সমাবেশ 2023 অনুষ্ঠিত হয়েছে। চাহিদা সম্পন্ন শিশুদের মায়ের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সকাল 11:00 নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই অনুষ্ঠান শুরু হয়। নরসিংদী লেডিস ক্লাবের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী লেডিস ক্লাবের সভাপতি ও নরসিংদী জেলা প্রশাসক আবুনই মোহাম্মদ মারুফ খানের সহধর্মিনী রিফাত আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তফা মনোয়ারের সহধর্মিনী তামান্না আফরিন ও সহকারী কমিশনার রেহেনা মজুমদার মুক্তি। নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন সরকারের পরিচালনায় এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের সামাজিক সাংস্কৃতিক ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যালয়ে 8 জন শ্রেষ্ঠ মা হিসেবে যারা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মা হয়েও সন্তানকে অবহেলা না করে যত্ন দিয়ে গুরুত্ব সহ এগিয়ে নিচ্ছেন তাদের বিশেষ সম্মাননা স্মারক ও শিশুতোষ বই উপহার দেওয়া হয়। নরসিংদী লেডিস ক্লাবের সভাপতি রিফাত আক্তার বলেন, নরসিংদীর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে সবসময় আছি এবং তাদের নিজস্ব জমিতে যেন একটি তাদের উপযোগী স্কুলের অবকাঠামো অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন সে বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব। লেডিস ক্লাবও সবসময় তাদের সহযোগিতা করবে। তার এই উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও তাকে আপন করে নিচ্ছেন। রিপোর্ট ও চিত্রগ্রহণ আমিনুর রহমান সাদি, নরসিংদী টিভি।